টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। সোমবার হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার, যা দেখে অনেকেরই চক্ষুস্থির। হঠাৎ কি হলো অভিনেত্রীর? চোখে হাই পাওয়ারের চশমা, হাতে ড্রিপ, বালিশের পাশে রাখা একটি বই। শত অসুস্থতাও মুছে দিতে পারেনি মধুমিতার মুখের এই হাসি। ক্যাপশনে নিজেই জানালেন, মারাত্মক কিছু হয়েছিল তবে এখন সেরে উঠেছি, আপনাদের ভালোবাসার জন্যই ধন্যবাদ। কি হয়েছিল অভিনেত্রীর? মধুমিতা নিজের মুখেই সে কথা জানায়। তার অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন ধরে পেটে ব্যথা হচ্ছিল, সেই নিয়েই চলছিল শুটিং। পরে ডাক্তারের কাছে গেলে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে, আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। রবিবারই হয়ে গিয়েছে অপারেশন। মধুমিতার কথায় রক্তের সংক্রমণ বেড়ে গিয়েছিল, কিন্তু অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালোই আছি। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মধুমিতাকে, তারপরে ফের ফিরতে পারবেন শুটিং সেটে। চিনি টু ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন মধুমিতা। 2020 সালে মুক্তি পেয়েছিল চিনি, এবারেও পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক ভৌমিক। জানিয়েছেন এটা কোনো সিকুয়েল বা প্রিকুয়েল নয়, বরং এখানেও ধরা পড়বে বন্ধুত্বের এক মিষ্টি কাহিনী। এই ছবিতে অপরাজিতা আঢ্য, মধুমিতা সরকার ছাড়াও থাকবেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী প্রমুখ। আর এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অনির্বাণ এবং অপরাজিতা। তাঁকে এখানে অভিনেত্রীর বরের চরিত্রেই দেখা যাবে।